ओ मां चंदाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो प्याह नजहो लोककल्याण मार्गम त्रेलो के प्या महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतुरु जय जयो, जयो, जयो भगवान् गुरु जय जयो, जयो गुरुमाता जगोतो जनुनी রাম কৃষ্ণ ভক্তিদাত্রী অধম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সাত মাস বাদে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছি আমাদের শেষ ক্লাস হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি আমরা পড়ছিলাম সেই সময় শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে একে একে সমস্ত শ্রীরামকৃষ্ণের যে অন্তরঙ্গ ভক্তরা যারা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে আসছেন তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের লীলার গল্প যেটি অত্যন্ত আকর্ষণীয় সেই অধ্যায়টি আমরা এবার তার অংশ থেকে পড়ে যাব আমরা শেষ করেছিলাম যার কথা তিনি হলেন গোপালের মা কামারহাটির ব্রাহ্মণী তিনি থাকতেন সেখানে একাকী থাকতেন দত্তদের বাগান বাড়িতে থাকতেন এবং তার ঘরটি এত কাছে ছিল মনে হতো যেন মা গঙ্গাকে তিনি বালিশ করে শুইয় আছেন সমস্ত দিন তার অতিবাহিত হতো গোপালের সেবায় এবং নাম জপ করে তিনি জপে সিদ্ধা ছিলেন শ্রীরামকৃষ্ণের দর্শনের পার্থ সবটি যেন উল্টো পাল্টা হয়ে গেল শ্রীরামকৃষ্ণ তাকে এত ভালোবাসলেন এত ভালোবাসলেন এত ভালোবাসলেন তার গোপালকে তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে থাকলেন তার দিব্য জীবন যেটুকু শুরু হয়েছিল সেইটুকু দিয়ে আমরা শেষ করেছিলাম পুথিকার লিখেছিলেন কেবা ভক্তিমতী এই ব্রাহ্মণীর বেশ সমাচার সময়ে পাইবে সবিশেষ বুঝিবে মানবী নয় দেবীর উপর লীলার লীলায় ভক্তের নর নারী কলেবর শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে যারা এসেছেন তাদেরকে আমরা যেন কেউ সামান্য বলে যেন মনে না করি কারণ শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনেদের প্রত্যেকের একটি বিশেষ ভূমিকা আছে আজ আমরা আরেকজনের গল্প বলবো সেইটা দিয়ে শুরু করব আমরা শুরু করছি পুঁথি থেকে গুরু হতে লঘু কিসে অতি গুরুতর ক্ষুদ্রাকার শিলা কিসে শৈলেরও উপরও বলির অপেক্ষা বলি বলহীন কিসে কিসে হারে অহংকারী দিনেরও সকাশে প্রভুর অপেক্ষা কিসে দাস বলবান উন্নতের চেয়ে কিসে পতিত্বের মান পতিতের মান দেখিবার বাসনা যদ্যপি থাকে মন আইল ভক্ত এক করদরশন পুথিকার বলছেন যে আমরা সবসময় জানি গুরু মানে যিনি ভারী যেটা সেটাই সেটা কি আমরা গুরুতর দিয়ে থাকি যে কোনো জায়গায় ভারী জনকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যদিও এখন ট্রিমের যুগ আমরা লঘু স্বাস্থ্যের অধিকারী যারা তাদেরকেই বেশি সম্মান দিয়ে থাকি কিন্তু গুরু থেকে গুরু থেকে লঘু কিসে অতি গুরুতর ক্ষুদ্রাকার শিলা সে পাথরের ওপর কেমনভাবে তাকে স্থাপিত করা যায় বলি অপেক্ষা বলি বলহীন কিসে কিসে হারে অহংকারী দিনেরও সকাশে বলছেন কিন্তু এই সামান্য মানুষরা বিরাটের সামনেও যে অতি বিরাট ভূমিকা ধারণ করতে পারে তার গল্প আজকে তোমরা বলবো প্রতিকার বলছেন যে প্রভু অপেক্ষা কিসে দাস বলবান প্রভুর অপেক্ষা কিসে দাস বলবান উন্নতের চেয়ে কিসে পতিতের মান দেখিবারে বাসনা যদি যদ্যপি থাকে মন আইল ভকত এক কর দর্শন শ্রীরামকৃষ্ণের কাছে তারাই এসেছেন তিনি অনাথের নাথ অগতির গতি আমরা যখন জীবনে সমস্ত কিছু হারিয়ে ফেলি সব রাস্তা বন্ধ হয়ে যায় যখন কেউ আমাদের কোনোভাবে গ্রহণ করে না তখন তিনি দুহাত বাড়িয়ে আমাদের গ্রহণ করেন আজকের গল্প তেমনই একজনের কৃষ্ণবর্ণ সে পুরুষ মাংস নাহি গায় আছে খালি অস্থিগুলি সব গনা যায় স্বভাবেতে যুক্ত ধীর ধীর স্বভাবেতে যুক্ত ধীর ধীর চলা বক্র দেহ খানি মাটি পানে হেলা আঁখি দুটি পরিপাটি অতি দীপ্তমান দৃষ্টিশক্তি পায় স্ফূর্তি শিখার সমান মূর্তিমান বন্হি যেন ছাই মাখা গায়ে উত্তপ্ত সমস্ত গাত্র কাছে ঘেঁসা দায় অঙ্গরাগে উদাসীন রুক্ষ চুল শিরে লজ্জা বরণে বা সে তাহারও বিচারে সাধ্য সতী ভক্তিমতী পরমা সুন্দরী বহুদূরে আছে ঘর গুণবতী নারী বঙ্গদেশে দেওভোগে গ্রামে জন্মস্থান নারায়ণগঞ্জ তার অতি সন্নিধান অর্জুন আশায় এই শহরেতে আসা চিকিৎসক তিনি নিজে ঔষধ ব্যবসা মাসে মাসে অল্প আয়ে অতি কষ্টে চলে জমা জমি বড় কম স্বদেশ অঞ্চলে কোনো মতে মন্দ পথে নহে রোজগার যদি না সে উপবাসে তথাপি শিকার স্বভাবেতে স্বভাবত মনোমত টলাতে না পারে অবস্থার সঙ্গে দ্বন্দ্ব দিবার ই করে নাম দুর্গাচরণ উপাধিনাগ তার কায়স্থ আলো গোটা বাংলার চিরভক্ত শ্রীপ্রভুর অতি আত্মজন বারে বারে বন্দি তাঁর কেমনে মিলন হয় শ্রীপ্রভুর সনে প্রভুপদে মন ভারতী শ্রবণে প্রতিকার বলছেন যে আজ যার গল্প বলবো তার চেহারার গল্প বলছেন বলছেন গায়ের রং তার কৃষ্ণ বর্ণ গায়ের রং কালো আর সে পুরুষের গায়ে যেন এক ছটাক মাংস নাই মানে চামড়া হাড়গুলোর ওপর শুধু চামড়া যেন জড়ানো রয়েছে বলছেন আছি খালে অস্থিগুলি সব গোনা যায় হাড়গুলো তার গোনা যায় তার শরীরে কতগুলো আছে এত পাতলা তার অস্থি না থাকায় মাংস না থাকার ফলে চামড়া দিয়ে চামড়া ভেদ করে সেগুলি দেখা যায় যেন বক্র স্বভাবেতে যুক্ত কর ধীরে ধীরে চলা বক্র দেহে মাথাখানি মাটি পানে হেলা বলছেন তার স্বভাবটাই ওই রকম যে তিনি সবসময় হাত দুটি জোর করে আছে বিনয়ের ভাবমূর্তি এবং মাথাটি কখনো তিনি মাথা তোলেন না এত নেগেটিভের মধ্যে একটি জিনিস প্রতিকারে মনের ভীষণ পজিটিভ কি সেটা আঁখি দুটি পরিপাটি অতি দীপ্যমান দীপ্তিমান দৃষ্টিশক্তি পায়ে স্ফূর্তি শিখার সমান তার চোখগুলি ভারী সুন্দর এবং সেই চোখগুলি যেন আলো প্রকাশিত হচ্ছে তার চোখ যেন সাধন দীপ্তি সে তার আলোর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে ইংরেজিতে যাকে বলে গ্লোয়িং আইস ঠিক সেই রকম পুথিকার লিখছেন মূর্তিমান বন্নি যেন ছাই মাখা গায়ে উত্তপ্ত সমস্ত গাত্র কাছে ঘেঁষা দেয় তার মানে কি এর অর্থ যে গা থেকে অগ্নি ঝরে পড়ছে তা কিন্তু নয় তার সাধন ভজন শুধু তাই নয় জীবনকে দেখার যে তার যে পদ্ধতি সেটি এত সুন্দর যে তার ধার কাছে ঘেঁষতে পারছে না আপনি দেখবেন দুটি মানুষ যদি পাশাপাশি চলে একজন সৎ এবং আরেকজন অসৎ একজন সৎ কিন্তু তিনি গরিব একজন অসৎ তিনি ধনী সে অসৎ মানুষ মানুষ আর কেউ করুক না করুক তিনি কিছুতেই সৎ মানুষের কাছাকাছি যেতে পারেন দেখবেন সমস্ত অসৎ মানুষ ধনী মানুষরা সৎ মানুষকে ক্রিটিসাইজ করে শুধুমাত্র তাদের ওই একটি ভয় যেটা কিছু নাই অথচ এরা কেমন দাঁড়িয়ে আছে আমরা যেমন মনে করি যে আমাদের যদি একটু পাওয়ার পজিশন থাকে তাহলে বাইরের লোকেরা আমাদের সামনে একটু হাত জোরটোর করে দাঁড়াবে হাত জোর না করলে আমাদেরও কষ্ট হয় মনে মনে আপনারা যদি পারেন তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনী পড়বেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বর্দনা আছে তিনি যখন রাস্তা দিয়ে তার গঞ্জের ভেতর দিয়ে যখন হেঁটে যেতেন তখন গঞ্জে যত দোকান ছিল সব দোকানের দোকানিরা গলভস্ত্র হয়ে দোকানের বাইরে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন তিনি কারোর কাছ থেকে কিছুই কিনতেন না তিনি কারোর দিকে ফিরেও তাকাতেন না কিন্তু তিনি এমন একটা জীবন যাপন করেছিলেন মানুষ তার দিকে ফিরে তাকাত মানুষ তাকে সম্মান করতো এমনই এক চরিত্রের কথা আমরা আজকে বলছি বলছেন অনুরাগে অঙ্গরাগে উদাসীন রুক্ষ চুরশিরে লজ্জা আবরণে বাস তাহারও বিচারে তার সারা গায়ে চুলে মানে আঁচ চুল আঁচড়ানো নেই পারিপাট্য সামান্যতম নেই কী শারীরিক অবস্থা কি পোশাক আশাকের আপনারা দেখবেন এই শীতকাল আসছে তার আর কদিন শীতকাল আসবে যারা তেল টেল মাকে না কেমন গায়ে খড়ি হয়ে থাকে আমরা তাদের ছোট লোক বলে থাকি সময় কিন্তু আমরা একবারে খুব সুন্দর করে তেল টেল মেখে একবারে চকচকে হয়ে আমরা বাইরে বেরোলে তখন আমাদের ভেতরের ছোট লোক পিটা দেখা যায়নি কিন্তু বাইরের যে ভদ্রলোক বাইরের যে আবরণটা সেটা আমাদের ভেতরে নিচতা ক্রূরতাকে ঢেকে দেয় কিন্তু এই মানুষটা সম্পর্কে বলছেন এমন একটি উন্নত মানের জীবনযাপন করেছেন তার চোখ দুটির প্রকাশ যেন মনে হচ্ছে দুটো আলোর প্রকাশ সারা শরীরে কোনো সামান্যতম বেশবাসের প্রতি কিছু নেই তার চুল খুব সাধারণভাবে আঁচড়ানো হয়তো সকালে বেরিয়েছেন সেই সময় আঁচড়েছিলেন আর হয়তো আঁচড়ানোর সুযোগই পাননি তার পোশাক আশাকেও সেরকম পারিপাট্য নেই তার স্ত্রীর কথা বলছেন অতি সদি সধ্যিসতী রমণী তিনি দূরে থাকেন সেই নারায়ণগঞ্জের কাছে দেওভোগ গ্রাম নারায়ণগঞ্জ সেখানে আমার সৌভাগ্য হয়েছিল ঢাকায় যাওয়ার পরে শুধু নারায়ণগঞ্জ একমাত্র বাংলাদেশের তীর্থস্থান যেটা আমাদের একবার প্রয়োজন বোধ হয়েছিল দুটো জায়গা যেখানে স্বামীজি স্নান করেছিলেন সেই লাঙ্গলবন তীর্থ এবং আরেকটি হচ্ছে মাস্টামশাই নাগমশাইয়ের বাড়ি নাগমশাইয়ের বাড়ি এমনভাবে এর খুব দুর্ভাগ্যজনকভাবে দাঙ্গাতে নাগমশাইয়ের বাড়ি কেন ওই নারায়ণগঞ্জ সংলগ্ন সমস্ত হিন্দু পরিবার চলে যায় এবং প্রায় ছ বছর বাদে তারা যখন ফিরে আসে তখন তারা দেখে নাগমশাইয়ের বাড়িটি তিন টুকরো হয়ে গেছে একটি অংশে তার মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে একটি অংশে সেই পুরনো বাড়িটি একজন অধিকার করে নিয়েছেন জবরদখল করে আছেন আর বাড়ির আরেকটি অংশ রাস্তার অপোজিট দিকের বাড়ির যে অংশটা ছিল সেটা হাসপাতাল তৈরি হয়েছে এবং মাঝখানে আইল্যান্ডের মতো সেই যারা দাঙ্গা করেছিল তারাও এটাকে নষ্ট করেননি দুজনের সমাধি একটা হচ্ছে নাগমশায় সমাধি একটা নাগমশাইয়ের স্ত্রীর সমাধি সেইটিকে রাস্তার মাঝখানে আইল্যান্ডের মতো করে রাখা যে দুপাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করে বাড়িটা পরবর্তীকালে এখন রামকৃষ্ণ মিশনের আওতায় এসেছে সেই বাড়িটায় গেলে মনে হবে সময় থেমে থেকেছেন যিনি এই বাড়িটা নিয়েছিলেন তিনি এই বাড়িটার কোনোরকম পরিবর্তন করেননি সেই জায়গাটি আছে আপনারা অনেকেই জানেন গঙ্গা জল প্রকাশিত হয়েছে একদিন গঙ্গাহীন দেশ থেকে গঙ্গা স্নানের দিন তার তিনি ফিরে এসেছিলেন নাগমশাই নাগমশাইয়ের বাবা খুব তাকে তিরস্কার করেছিলেন নাগমশাই বলেছিলেন মা গঙ্গার যদি আসার ইচ্ছা হয় তাহলে এখানেই আসবেন দেখা গেল সেই ক্ষণ যখন এসে উপস্থিত হলো সেই সময় জমি ফেটে গিয়ে জলের ধারা বেরোতে থাকলো এখনও সেই জলের ধারাটি আছে এবং জল যে সব সময় বইছে সেটা দেখলেই বোঝা যায় পরবর্তীকালে যিনি এই বাড়িটি অধিগ্রহণ করেছিলেন তিনি বাড়িটিকে যেরকম রাখার ঠিক সেরকম আগেকার দিনে বাড়ির ওয়েটকে কম করার জন্য কাঠের সিঁড়ি করা হতো সেই রকম কাঠের সিঁড়ি দিয়ে দোতলার ঘর কি সাধারণ দুটি ঘর একটি লম্বা বারান্দা একটি ঘর এবং একটি ঠাকুর ঘর এই নিয়েছিল মাস্টমশাই এখানে স্ত্রী মারা যাওয়ার পরেই বাড়িটি হয়ে যায় সেই দেখে মনে অধিক সময় যেন দাঁড়িয়ে আছে এ আমাদের নাগমশাইয়ের কালে তার কথা বলছেন যে কেমন মানুষ তিনি পেশায় চিকিৎসক কিন্তু চিকিৎসা ব্যবস্থা তিনি বিশেষ করতেন না আয় খুব কম হতো ফলে খুব কষ্টে চলত। বাড়িতে জমি জমাও খুব কম ছিল কোনো মতে তাদের চলতো কিন্তু কখনো মন্দ পথে রোজগারের ব্যবস্থা করেননি তার ছিল তাকে যদি মানে উপবাস করেও থাক তথাপি তিনি সেটায় রাজি ছিলেন কিন্তু তথাপি কোনো সময়ের জন্য তিনি নিজের জীবনের মানকে নামিয়ে দেননি কেমনে মিলন হয় শ্রীপ্রভূষণে প্রভুপদে মজে মন ভারতী শ্রবণে তাহলে কিভাবে তার মিলন হলো তার সঙ্গে ভগবানের দেখা হলো সেই কথা আমরা পরে বলবো ব্রহ্মজ্ঞানী বন্ধু এক শহরে বসতি ধীমান সদ্গুণবান ধর্মে বড় মতি সাকারের প্রতিবাদী সাকার না মানে ব্রাহ্মদলভুক্ত তেহ কেশবের সনে তীব্র ব্রহ্মজ্ঞানে ভরা হৃদয় নিলয় নরগুরু কোনো মতে করে না প্রত্যয় এক ব্রহ্ম বিশ্বগুরু তাহার জ্ঞান শ্রী সুরেশ চন্দ্র দত্ত মহাত্মার নাম আজিতক সুরেশের নহে দর্শন মধুর মুরতি মোর প্রভুরও কেমন নাম স্থান মাত্র কানে আছে শোনা এইবারে দেখিবারে হইল বাসনা এখনো ধর্মের ঢাকে ধর্মেরও বাজারে বেজেছে প্রভুর নাম অতি উচ্চ স্বরে পরস্পর পরামর্শ করি দুই জনে দক্ষিণ শহরে চলে প্রভু দর্শনে হেতাশ্রী মন্দির মধ্যে প্রভু নারায়ণ সঙ্গে হয় কথোপকথন এমন সময়ে ভক্ত দয়ে উপনীত দেখিয়া অন্তরে প্রভু অতি আনন্দিত সমাদারে বসাইলেন নিচেরও আসনে পরিচয় জিজ্ঞাসা করেন দুই জনে প্রথম দর্শনে মন এই তক কথা পাইবে যত অপর ভারতা আরেকজনের গল্প বলছেন তিনি এসেছেন কেমন মানুষ তিনি বলছেন ধীমান ধর্মে ধর্মে ধর্মাচরণ এই কথাটি তিনি ব্যবহার করছেন আর তার ধর্মাচরণের পদ্ধতিটি কি ব্রহ্মজ্ঞানী তিনি সেই কারণে তিনি সাকারের প্রতিবাদী নিরাকার যেন তার মন যুক্ত হয়ে আছে কেশবের দলের তিনি ভুক্ত তার সমস্ত হৃদয় জুড়ে শুধু ব্রহ্মজ্ঞান সেই এক অদ্বে ব্রহ্মতত্ত্ব সেটি বিরাজ করছে তিনি বিশ্বাস করেন না যে মানুষ গুরু হয়ে মানুষের মধ্যে আসেন তার নাম সুরেশ চন্দ্র দত্ত আর তাকে সবাই সুরেশের কখনো আজও পর্যন্ত শ্রীরামকৃষ্ণের দর্শন তিনি পাননি বলছেন মধুর মুরতি মোর প্রভুরও কেমন নাম লীলাস্থানে মাত্র কানে আছে শুনে এই মাত্র দেখিবার হইল বাসনা এখন ধর্মের ঢাকে ধর্মেরও বাজারে দেখ বেজেছে প্রভুর নাম অতি উচ্চ ঈশ্বরে পরস্পর পরামর্শ করি দুই জনে দক্ষিণের শহরে চলে প্রভু দর্শনে ঠাকুরের নাম ধীরে ধীরে বাজারে এখন ছেলেদের বাসায় ফাটছে একটু একটু করে যেন তার ভাষা একটু একটুখান শ্রীরামকৃষ্ণের নাম জগৎ সংসারের জগৎবাসীর কাছে প্রকাশিত হচ্ছে তিনি যেন নিজেকে উন্মোচিত করছেন কেশবচন্দ্র সেন এই উন্মোচনের সবচেয়ে বড় ছিলেন তাই কেশবের মাধ্যমে একটু একটু করে ধর্মের ঢাক বাঁচতে শুরু করেছে পুথিকার বলছেন যে একদিন তারা এলেন দুইজনে মিলে এলেন তার কাছে দর্শন করতে আর মন্দির মধ্যে ঠাকুর তখন হাজরার সঙ্গে কথা বলছেন এমন সময় তারা আসেতে ঠাকুর তাদের গ্রহণ করলেন খুব আনন্দের সঙ্গে ঘরে নিয়ে এসে বসালেন বার্তালাভ করলেন এই সুরেশচন্দ্র দত্তর সঙ্গে পরবর্তীকালে যে লীলাগুলি হলো সেইগুলি আমরা পরে শুনব এবার এমন একজনের কথা বলবো যিনি না থাকলে বোধ আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণের থাকাটা অনর্থক হয়ে যেত তারই গল্প হৃদয়ের সমভাগ্য ধর আছে কেবা করিছেন শ্রীপ্রভুর সেবা অনুরাগ পূর্বের মতন তুলনায় অধিকাংশ ঔদাস্য এখন কাঞ্চনে প্রয়াস বড় হইল তাহার লোভেতে করিল নষ্ট যত সদাচার কবে কিবা বা বলিলেন তাহারও ভারতী কবে কিবা করিলেন তাহারও ভারতী বলিবারে গেলে পরে বেড়ে যায় পুঁথি সংকেতেতেই মাত্র বুঝে লও মন ঋদুরে করিলে কাবু কামিনী কাঞ্চন নিবারানে প্রভুদেব কহিল তাহারে কটুক্তি করিত কত তখনই প্রভুরে কটুক্তি হৃদয়ের মুখে এত বাড়াবাড়ি শুনিয়া ঝরিত তাঁর শ্রীনয়নে বাড়ি কাঁদিতে কাঁদিতে হয় ভাবা সে গায়ে সেইভাবে বলিতেন সম্বোধি আমায় ক্ষমা করো ওমা কালী বালক হৃদয় মোরে বড় ভালোবাসে তাই হেন কয় যতই করেন ক্ষমা ক্ষমার সাগর হৃদয়ে ততই রুধে প্রভুর উপর একদিন এত গালি হৃদয়ের মুখে শুনিলে শৌক শত্রু কানে নাহি ঢুকে কাঁদিতে লাগিলা প্রভু স্ত্রীলোকের প্রায় সকরণ এই মতো সম্ভাসিয়া মায় পিতা গেল মাতা গেল গেল সহোদর সৈনু পাইনু দুই দুস্তর দুস্তর তরিলাম সকলেতে তোমার ইচ্ছয় এইবার হৃদয়ের হাতে প্রাণ যায় ভাগ্যবানো এত সেবা করি পরে দিল এত কষ্ট এখন দক্ষিণেশ্বরে মাতা ঠাকুরানি যেই ঘরে থাকিত আই সেই ঘরে তিনি মায়ের বসতি হেন নিস্তব্ধ ধরনে ঘরে আছেন মাতা সাধ্যকার জানে ছমাস যদ্যপি তথা কেহ করে বাসে তথাপিও না পাইবে তাহার তল্লাস মায়ের প্রকৃতি ঠিক প্রকৃতির ছাড়া বিশ্বকারী গড় বিধি নাহি তাই গড়া মায়েতে মায়ের ধারা সহ্য অতিশয়ে হেন মায়ে বহু দুঃখ দিয়াছে হৃদয় একদিন মিষ্টভাবে বিনয় করিয়া হৃদয়ে করেন প্রভু মায়ে দেখাইয়া উনি যদি হন রুষ্ট রক্ষা নাহি আর সাবধানে কর কর্ম কথা হয়েছে সময় আপন স্বভাবে কর্ম করেন এবার আরেকজনের গল্প আমরা বলবো হৃদয়রাম হৃদয় রাম ছাড়া আমরা কোনোদিনই শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলা বিলাস করা আমাদের পক্ষে সম্ভব ছিল না শ্রীরামকৃষ্ণ দীর্ঘ দ্বাদশ বছরের সাধন পর্বে তিনি একমাত্র শ্রীরামকৃষ্ণের একমাত্র সঙ্গী ছিলেন তাকে খাওয়ানো যে সময় তিনি নিরাকার সাধন করার পরে যে সময় সাধন ভজন করছেন সে সময় বহু সময় তার খাওয়া হতো না হৃদয় তার গায়ে বেত্রাঘাত করে 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 হৃদয় সামান্যতম একটু শরীরে জ্ঞানেলে তিনি খাইয়ে দিতেন ভালোবাসতেন মামাকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন কারণ দুজনের ভেতরে বয়সের ফারাকটা ছিল খুব কম এবং দুজনে দুজনকে ভীষণ ভালোবাসতেন এই কারণেই খুব সম্ভবত তিনি এত ভালোবাসতেন কিন্তু কিছুদিন যাবার পরে কামিনী কাঞ্চনে এসে হৃদয়রামকে ধরল এই হৃদয়রাম তখন প্রধান পূজারী মা কালী মন্দিরের প্রধান পূজারী শ্রীরামকৃষ্ণ পুজো করতে পারলেন না বলেই তিনি হৃদয়রামকে যাতে প্রধান পূজারী করা হয় তার অনুমতি নিয়ে এসেছিলেন এবং তারই অনুমতির জন্য তিনি হৃদয় মায়ের সেবা পূজায় অর্পিত হলো কিন্তু মায়ের সেবা পূজায় অর্পিত হওয়ার ফলে তার বাড়িতে তো খুব তীব্র অভাব সেই তার মনে হলো এই অভাব মেটানোর জন্য এখানে যেসব বড় লোক ভক্তরা আসে তাদেরকে ভালো করে ধরতে হবে এবং তাই তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব দুর্ব্যবহার করতেন ঠাকুর সমস্ত দুর্ব্যবহার সহ্য করতেন অসহ্য হলে মায়ের কাছে কেঁদে কেটে প্রার্থনা করতেন যে ছোট্ট ছেলে ও জানে না আমার সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয় ওর অপরাধ কিন্তু মা তুমি নিও না একদিন মানে অপর একদিন এত তিনি ঠাকুরকে অপমান করেছেন ঠাকুর যেন মেয়েদের মতো হাউ হাউ করে কাঁদছেন এবং বলছেন পিতা গেল মাতা গেল গেল সহদর সহনু পাইনু দুঃখ কষ্ট দুস্তর ও দুস্তর তরিলাম সকলেতে তোমার ইচ্ছায় এই হৃদয়ের হাতে প্রাণ যায় ঠাকুর এত অত্যা ঠাকুরকে এত অত্যাচার করেছিলেন হৃদয়রাম ঠাকুর পোস্তা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে চেয়েছিলেন অতএব আমরা অনুমান করতে পারি হৃদয়ের যে অপমান করার কায়দা সেটা কীরকম মা ঠাকুরুন সেই সময় দক্ষিণেশ্বরে আছেন বলা হচ্ছে তিনি এমন লজ্জাশীলা যে ছ মাস যদি তিনি দক্ষিণেশ্বরে থাকেন তবু কেউ তাকে জানতে পারবেন না হৃদয় তাকে দিয়ে অনেক কাজকর্ম করাতেন রান্নাবান্না হতো সমস্ত কিছু এবং তিনি তদারকি করতেন হৃদয়ে মাকে অনেক দুঃখ দিয়েছিলেন মায়ের কাছে আছে বর্ণনা যে মা বসে ওই মেয়েরা লক্ষ্মী দিদি যে পড়া করে আসতেন সেই পরাগুলো তিনি মাকে ফিরে এসে দিতেন এবং মা সেই দেখে থেকে পড়াশোনা করতেন রাম আমাদের কী বেশ বলে আমাদের রাম একদিন তাকে খুব অপমান করেন তার কাছ থেকে বই খাতা কেড়ে নেন বলে যে মেয়েরা বেশি বই পড়াশোনা করলে তারা নাটক নভেল লিখবে এবং ছেলেদের সাথে প্রেম প্রেমালাভ করবে এই পুরোনো দিনের মানুষদের এরকম ভাবনা চিন্তা ছিল কিন্তু মা ঠাকুরন তো সেই আগামী দিনের মানুষের অগ্রদূত তাই তার পক্ষে এটা মেনে নেওয়াটা খুব একটা সহজ ছিল না শ্রী হৃদয়রাম শ্রী শ্রী ঠাকুরের কে না জানিয়ে তিনি মাকে ভীষণভাবে অপমান করতেন এবং যখন ঠাকুর জানতে পারলেন যে তিনি মাকে অপমান করেন তখন তিনি বললেন এর ভেতরে মানে তাঁর নিজের ভেতরে যে আছে সে তোকে ক্ষমা করলেও করতে পারে কিন্তু ওর ভেতরে অর্থাৎ শ্রীমা শারদাদির ভেতরে যেটা আছে তিনি যদি একবার রুষ্ট হন তাহলে জগৎ সংসারে কেউ তোমাকে কিছু করতে পারবে না কোনোভাবেই তোমাকে বাঁচাতে পারবে না এখন দক্ষিণেশ্বরে মাতা ঠাকুরানী যে ঘরে থাকিত আই সেই ঘরে তিনি মায়ের বসতি হেন নিস্তব্ধ কারণে ঘরেতে আছেন মাতা সাধ্যকার চিনে ছমাস যদ্যপি তথা তেহ করে বাস তথাপিও না পাইবে তাহারও তল্লাশ এই কথা আমরা আগে পড়েছি মা ওখানে থাকতেন মায়ের এমন স্বভাব ছিল যে কোনো রকমভাবে কিছু মানে সামান্যতম প্রকাশিত হতো না এবার মহাসমারোহে পুরীতে কালী পূজার হয়েছে ত্রৈলক্য তখন মালিক সেই সময়ের একটি ঘটনা আজ আমরা পড়ব একদিন মহাঘটা পুরীর এ সময়ে মথুরা শ্যামাপূজা সেই দিন বহু আড়ম্বরে পুরী স্বামী এ সময়ে মথুর নন্দন ত্রৈলক্য তাহার নাম বাবু একজন ভক্তিপথে বাপ যেন গন্ধনাহিতার কালের ঢঙের জুবা বিলাসী আচার পূজা দিনে পুরী মধ্যে সঙ্গে লোকজন দাস দাসী পরিবার নন্দিনী নন্দন এখন হৃদয় হৃদয়ব্রতী শ্যামার সেবায় সজ্জিভূত পুজোপকরণ সজ্জীভূত পুজো উপকরণ সমুদয় সম্মুখে যোগান সব আছে থালে থালে পূজা সেবা হেতু দু বসে যথাকালে দশম বর্ষিয়া এক ত্রৈলেক্যের পূজা দেখিবারে আসে পুলকিত হয়ে নানাবিধ অলঙ্কারে অঙ্গ সুশোভন পরিধান ঘোর লাল চেলির বসন পরমা সুন্দরী মনোহরা কবি দেখিলেই বোধ হয় যেন বন দেবী মন্দির দুয়ারে হজবে হইল আগুসারে হৃদয় করিতেছিল পূজার যোগার জানিনা কিভাবে তার করি দর্শন হৃদয়ে লইয়া দুই কুসুম চন্দন অর্পণ করিল সেই বালিকার পায়ে পায়েতে চন্দন মাখা বালা ঘরে যায় দেখিয়া চন্দন কি লেগেছে কি হয়েছে জিজ্ঞাসা কন্যার বছনে শুনি সঠিক কাহিনী বুকে করা ঘাত করে কান্দিয়া জননী একই অমঙ্গল কথা হইয়া ব্রাহ্মণ বালিকার পায়ে দিলা কুসুম চন্দন ক্রোধে অঙ্গ জ্ঞান শূন্য কাঁপে কলে বর দার পাইয়া খবর ক্রোধে অঙ্গ জ্ঞান শূন্য কাঁপে কলে বর সেই ক্ষণে হুকুম জাহির হৃদয়ে করিয়া দিতে পুরীর বাহির আর শুনি সেই সঙ্গে ক্রোধান্য হইয়া বলেছিলেন প্রভু দেবে উদ্দেশিয়া কেমন হইবে থাকা এইখানে প্রভু আর সাদের থলি তাও সঙ্গে নয় পথে যেতে ত্রৈলক্যের সঙ্গে দেখা হয় ফিরায় ত্রৈলক্যতায় আপন মন্দিরে বিনয় নম্রতা শ্রদ্ধা ভক্তি সহকারে আপনি আপনি যাবেন কোথা কহে পরামশ পরমেশে হৃদয়ে গিয়াছে যাক আপনার দোষে বহু পরে বহু সকাতর করে নিবেদন অমঙ্গল বালিকায় না হয় যেমন পুথিকার লিখছেন হৃদয়রাম সেই সময় খুব অহংকারী হয়ে পড়েছিলেন কালী পূজা উপলক্ষে ত্রৈলক্ষ্যনাথ এসেছেন ত্রৈলক্ষ্যনাথ মথুরা মোহনের সন্তান তিনি মথুরা মোহনের মতো ভক্তিমান নন তিনি মথুরা মোহনের বোঝেন সেই সময়কার নব্য বাংলার বাবু সমাজের অন্যতম প্রতিনিধি এই গুণের তিনি অধিকারী কালী পূজা উপলক্ষে তিনি ত্রৈলক্ষ্য এবং তার বাড়ির লোকজন দক্ষিণেশ্বরের মন্দিরে এসে উপস্থিত যথাবিধি সমস্ত কিছু পুজোর জোগাড় করে আমাদের হৃদয়রাম মা কালীর পূজা শুরু করলেন এমন সময় ত্রৈলোক্যের ছোট্ট মেয়েটি দশ বৎস বর্ষিয়া ছোট্ট মেয়ে সে নানা অলঙ্কারে ভূষিতা হয়ে কালী পূজা দেখতে এলেন হৃদয়রামের মনে কি হল তিনিও জানেন না তিনি সে কন্যাকে দেবী জ্ঞানে তার ফুল চন্দন অর্পণ করলেন শুধু এটুকুই ফুল চন্দন অর্পণ করে চলে গেলেন এই ফুল চন্দন ফুল তো পড়ে গেছে রাস্তায় যেতে যেতে কিন্তু চন্দনের দাগ মেয়েটির পায়ে থেকে গেছে যখন বাড়িতে তিনি পৌঁছলেন তার মা তার গাহাত পা দেখতে গিয়ে দেখলেন পায়েতে চন্দনের দাগ জিজ্ঞাসা করলেন কে এই চন্দনের দাগ দিয়েছেন তার কাছ থেকে জানা গেল স্বয়ং হৃদয়রাম এই চন্দনের দাগ ফুল এবং চন্দন দিয়ে তার কন্যাকে পুজো করেছেন ত্রৈলোক্যনাথ অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি বললেন এক্ষনি একে বিদায় করতে হবে এক বস্ত্রে বিদায় হয়ে গেলেন আমাদের কি বেশ বলে আমাদের হৃদয়রাম ত্রৈলক্ষণনাথ রাগের চোটে আরও একটা কথা বললেন যে তিনিও যদি চলে যেতে চান তিনিও যেতে পারেন তার থেকে কি হবে তো হৃদয়রাম থাকলো না অতএব তাঁর আর থেকে কি হবে তিনি তো পুজো টুজো করেন না তাই তিনি থেকে আর কি করবেন ঠাকুর এই কথা শোনামাত্র যখনই দারুয়ানের কাছ থেকে শুনলেন তখনই হাঁটা দিলেন যেমন ছিলেন সেইভাবে উনি হাঁটা দিলেন হাঁটতে হাঁটতে এসে দেখলেন তার আর হাঁটা শেষ হচ্ছে না কারণ মানুষজন তাকে কেউ ছাড়ছে না তার সেই হাঁটা বন্ধ হয়ে গেল পুথিকার লিখছেন এখানে তিনিও চুপচাপ ত্রৈলক্যের কথা শুনে হাঁটতে হাঁটতে সদর দরজার দিকে রওনা দিয়েছেন পথে ত্রৈলক্ষ্যনাথের সঙ্গে দেখা হলো ত্রৈলোক্যনাথ বললেন কই আপনাকে তো যেতে বলিনি কেমনভাবে নিয়ে এলেন তিনি তাকে তার নিজের মন্দিরে তিনি নিজের ঘরে বলছেন বিনয় নম্রতা শ্রদ্ধা ভক্তি সহকারী যদিও বাবার মতো তিনি নন কিন্তু তার ভেতরেও এই সদ্গুণরাজি আছে বিনয় আছে শ্রদ্ধা আছে নম্রতা আছে এবং ভক্তি আছে শুধু বললেন হৃদয় গিয়েছে তার আপনার দোষে আপনি শুধু এইটুকু দেখবেন আমার কন্যার যেন রকম ক্ষতি না হয় বালিকার যেন রকম অমঙ্গল না হয় মঙ্গল নিদান প্রভু দিলেন অভয় অমঙ্গল কিবা কথা মঙ্গল নিশ্চয় ঈশ্বরের লীলা খেলা কে বলিবে কি বলিব মন যে হৃদয়ে শ্রীপ্রভুর আত্মীয় স্বজন বাল্যাবধি একসঙ্গে স্বদেশে বিদেশে পরম সখা বন্ধু নির্বিশেষে কাটাইল এতদিন প্রভুর সেবায় আজি কিবা কর্মফলে তাহার বিদায় লীলা মর্ম বলিবারে হই অতি ভীতু সার অর্থ লীলা তাঁর জীব শিক্ষা হেতু হৃদয়ে দুই হৃদয়ের দুই পায়ে করিয়া প্রণতি ভক্তি সহকারে শুনো রামু পুথি মঙ্গল নিদান ঠাকুর মঙ্গল নিদান তিনি বললেন যে না না তোমার কন্যার কখনো কোনো অমঙ্গল হবে না বলছেন ঈশ্বরের লীলা খেলা কি বলিব মন যে হৃদয়ে শ্রীপ্রভুর আত্মীয় স্বজন বাল্যাবধি একসঙ্গে স্বদেশে বিদেশে পরম সখা বন্ধু নির্বিশেষে কাটাইলা এতদিন প্রভুর সেবায় আজি কিবা কর্মফলে তাহারে বিদায় বলছেন যে হৃদয় একেবারে ছোটবেলা থেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গী তার নিত্য গল্প তিন্ত বজার তিনি সঙ্গী তিনি যখন ওই কান্তিকতার সাথে গুরু ছাড়া সাধন ভজন করছেন সেই সময় যে প্রবল ঝড় তার উপর দিয়ে বয়ে যাচ্ছিল ঠাকুরকে একমাত্র রক্ষা করেছিলেন রাম কিন্তু লীলাঙ্গনে তার ভূমিকা শেষ হয়ে গেছে তাই ফিরে যাওয়ার জন্য একেবারে চলে যাওয়ার জন্য একবারে চলে গেলে আর ফিরে আসা যাবে না তাই লীলাঙ্গনে একেবারে চলে যাওয়ার জন্য তিনি ডেকে পাঠালেন হৃদয় রামকে এবং রামকে বলে তার সেই যে যা যা জিনিসপত্র ছিল সেগুলো সহ তিনি রওনা দিয়ে দিলেন আমাদের হৃদয় রাম বলছেন ভগবানের লীলা বোঝা খুব কঠিন ভগবানের লীলা শুধু নয় কবিরের দাসের দোহা আছে এটা আমরা যেন সবাই মনে রাখি কবির দাস লিখছেন মাটি কাহে কুম্ভার কো তু ক্যার অন্ধু মহে একদিন অ্যাসা হবে গা মের অন্ধুঙ্গিতহে দুর্বল কোণ সায়ে যা কি মোটি হয় বিনা জিউকে সাঁসে লৌহভসম হই যায় মাটি কুমরকে বলছে কুমোর যখন মাটিকে ধরে পাঠ করছে মাটি কুমোরকে বলছে আজ তুমি আমায় পাঠ করছো এমন একটা দিন আসবে যে সময় তোমাকে আমি পাঠ করব মারা গেলে হয় দফন করতে হবে নাহলে জ্বালাতে হবে জ্বালানোর পর সেই চিতাভস্য হয় জলে ফেলে দিতে হবে নাহলে মাটিতে প্রতিত করতে হবে মাটি তাই বলছে এমন একটা দিন আসবে মেয়ের হে আমি তোমাকে ভালো করে পাঠ করব তারপরে বলছেন দুর্বল এ যে দুর্বল যে সবল নয় যে যথেষ্ট যুদ্ধে যুদ্ধ করতে পারে না সে দুর্বল এ যা কি মোটি হয় তাকে যদি আমরা কষ্ট দিই সতানা মানে যে কষ্ট দেওয়া যদি তার যে দীর্ঘশ্বাস মোটি হায় যে দীর্ঘশ্বাস করবে সেই দীর্ঘশ্বাস এত যে আগুন ছাড়াই লোহা গোলে পাঁক হয়ে যাবে তাই বলছেন অন্যের সঙ্গে দুর্ব্যবহার করার আগে বারবার করে ভাব পুথিকার লিখছেন লীলামর্ম বলিবারে হই অতিভীতু সার অর্থ লীলা তাঁর জীবশিক্ষা হেতু হৃদয়ের দুই পায় করিয়া প্রণতি ভক্তি সহকারে শুনু রামকৃষ্ণ পুতি এ ঠাকুরের অদ্ভুত ব্যাপার তাঁর যে লীলা ধর্মের শ্রীরামকৃষ্ণ জীবনে কাজ করেছেন এই যেই তার শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমরা তাকে তিনি সরিয়ে দিলেন এটা আমাদের কাছে খুব শিক্ষণীয় আমরা যেন সবসময় নিজেদের মনের ভেতরে সেই ভাবটা জাগিয়ে রাখি যে আমরা শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে একটা ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করছি ঠাকুর আমাদের তাঁর লীলাঙ্গনে নিয়ে এসেছেন তার মানে এই জগতে সবার মাঝখান থেকে তিনি আমাদের ইম্পর্টেন্স বা প্রয়োজনীয়তাটি তিনি অনুভব করেছেন আমাদেরও কিন্তু আমাদের নিজেদের দাম বুঝে সেই মতো কাজকর্ম করতে হবে অনেক সময় আমরা ভাই ভাবি যে খুব সহজে সব জিনিস পেলাম এবং তার অপব্যবহার করে থাকি এই অপব্যবহার করলে আমাদের এই খান থেকে তার লীলাঙ্গন থেকে সরে যেতে হবে লীলায় শ্রীরামকৃষ্ণ যেন এই লীলা করে জীবকে শিক্ষা দিলেন প্রথিকার শেষ করছেন যেটা দিয়ে আমরাও শেষ করব সার অর্থ লীলা তাঁর শিক্ষা হেতু আজি কিবা কর্মফলে লীলা মর্ম বলি ভারে অতি হই হই ভীতু সার অর্থ লীলা তার জীবশিক্ষা হেতু হৃদয়ে দুই পায়ে করিয়া প্রণতি ভক্তি সহকারে শুনো রামকৃষ্ণ পুঁথি কোনো অবস্থাতেই হৃদয়কে অবহেলা করা যাবে না হৃদয় আছেন বলে শ্রী আছেন তার সেই অনন্য অবদানের কথা ভেবে তার প্রতি আমাদের ভক্তি নিবেদ বিনম্র প্রণাম নিবেদন করতে হবে কিন্তু এটাও জেনে রাখা দরকার যে ভগবান আমাদের তার লীলাঙ্গনে স্থান দিয়েছেন বলে প্রতি মুহূর্তে যেন আমরা নিজেদের বিকশিত করি সেই কাজটি যদি বন্ধ হয়ে যায় ভগবান যদি বোঝেন তার লীলাঙ্গনে আমার সামান্যতম প্রোগ্রেস হচ্ছে না আমাকে কিন্তু তিনি ছেড়ে এগিয়ে যাবেন আমরা তার কাছ থেকে ধীরে ধীরে সরে যাব তাই তার কাছে প্রার্থনা আমরা যেন নিজেদের ভেতরে সেই ভাবটা জাগাতে পারি এবং আমরা যেন কখনো তার কাছ থেকে সরি না যাই আজকে এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা হব ও মা প্রতিহত প্রবাহতীত প্যহ নজহ লোক কল্যাণ মার্গম ত্রৈলোকেপ্য লোক মহিমা জানকি প্রাণবন্ধ भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि स्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज সোয় জ প্রথিতপুষো রামকৃষ্ণসিদানী জয় জয় রাম বংশক জয় জয় ভগবান জগোতে গুরু জয় মাতা জগত জননি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রাম ইগোষ্ঠিগান अधम शांति 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 ओम तत्सत शातिशाशाति हरी ओं तत्सत्ीरामकृष्णारपणमस्तु